আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামিক দোয়া চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, ইসলামিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো অন্য ভাই বোনেরা পেয়ে যেতে পারে। আমার শুরুতেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি মহান, তিনি দয়ালু, যার কারণে আমরা এত পাপ করা সত্ত্বেও তিনি আমাদের এখনো ভালো সুস্থ রেখেছেন। ইসলামিক দোয়া চ্যানেলের দর্শকদের জন্য আজকে একটি প্রয়োজনীয় দোয়া বলতে যাচ্ছি। এই আমলটি করলে আপনি আপনার প্রেমিককে ফিরে পাবেন, আর আপনার প্রেমিককে যে কথা বলবেন সে সব কথা মেনে নিবে। এই আমলটি করলে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, তাকে দিয়ে আপনার মনের ইচ্ছা পূরণ করাতে পারবেন। আবার মনের ইচ্ছা পূরণ করানোর মানে এই না যে আপনি তাকে দিয়ে খারাপ কাজ করাবেন, তাহলে সেটার বিপদ আপনার উপর এসে পড়বে। এই দোয়া অবশ্যই প্রশংসা জায়গায় রাখে, কারণ এই দোয়াটি পড়লে আপনার ভালোবাসার মানুষ এক থেকে তিন দিনের ভিতর আপনার কাছে ধরা দিবে। এমনটি আপনি যে কোনো সময় করতে পারেন, দিনে অথবা রাতে, যখনই আপনি সময় পাবেন তখনই এমনটি করুন। আমলটি আপনি তিন দিন করবেন, ইনশাল্লাহ এরই মধ্যে আপনি কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন। যে ব্যক্তি এই আমলটি বিশ্বাসের সাথে করবে সে এই আমলের সফলতা পাবে। শুধুমাত্র আমলটি সঠিক নিয়মে করতে হবে। সত্যিকারের ভালোবাসার জন্য আমলটি সত্যিই প্রশংসা রাখে। এই আমলটি করলে আপনার জন্য অন্য কোনো আমল করতে হবে না। এটি সত্যিই খুবই শক্তিশালী দোয়া। আপনি সূরা ফাতিহার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নাম পড়বেন। সেই নাম দুটো আমি বলতে যাচ্ছি, ইয়া আদুদু ইয়া ওফু, ইয়া ওয়াদুদু ইয়া ওফু। এর সাথে লাগবে আপনার প্রেমিকটির ছবি। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমরা অনেকে অনেক কিছু করতে চাই, তবে চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না, কারণ ইসলামের কিছু বাধা নিষেধ আছে। আর যদি ছবি না থাকে, তাহলে আপনি তার মুখ আপনার চোখের সামনে ভাসিয়ে আমলটি করতে পারেন, বা মোবাইলের ছবি দিয়েও হবে। দোয়াটি আমি বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে সূরা ফাতিহা পড়তে হবে। আমি বলছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين সহকারে পড়বেন। যতবার সূরা ফাতিহা পড়বেন আমিন সহকারে পড়বেন। এরপর ইয়া উদুদু ইয়া রৌফু পড়ে ছবিতে ফু দিবেন একবার। আবার ইয়া উদুদু ইয়া রৌফু পড়ে ছবিতে ফু দিবেন, এ হলো দুইবার। ইয়া উদুদু ইয়া রৌফু পরে ছবিতে ফু দিবেন, এই হলো তিনবার। তারপর আবার সূরা ফাতিহা পরে আল্লাহর দুটি নাম একই নিয়মে পরে এইভাবে আমলটি সাতবার করবেন। আপনার ভালোবাসার মানুষ যদি আপনার উপর রাগ করে থাকে বা আপনার সাথে সম্পর্ক ভেঙে ফেলে, সে পুনরায় আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।